শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। এই যে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আমার সব কাজকর্ম হয়ে গেছে। সব কাজকর্ম বলতে বাইরে উঠান উঠান ঝাঁট দেওয়া আর কি। তো ছাতাটা এখানে একটু ছিঁড়ে গেছে, তো ভাবলাম এটা সেলাই করি, তো এখান থেকেই তোমাদের কাছে শেয়ার করলাম। তো ছাতাগুলো দেখো, এখানটায় মানে শিকগুলোর যে মাথাগুলো, ওই ফুতাগুলাই খুলে যায়, সেলাই করে দেওয়া হয়েছে, আমার আরেক দিকে খুলে গেছে। তো ভাবলাম এটা লাগিয়ে না দিলে ওইভাবেই থাকলে, মনে করো ওইভাবে থাকবে, তারপর ছাতা ছিঁড়ে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না। বর্ষাকালে তখন ছাতা ছাড়া চলবেই না। তো বলে না যে, কথায় বলে যে, বর্ষাকালে ছাতা, শীতকালে হলো কাঁথা, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, ছাতাটাকে আমি এখন একটা একটু গুছিয়ে রাখি। তো ঘরের টুকটাক কাজকর্ম করে তারপর যাবো রান্নাঘরে রান্না করতে। তো আমি ছাতাটা গুছিয়ে রেখে এই সোফাটা একটু গুছাই। তো সোফাটার এই জায়গাটা তো জামাকাপড় আমার আসেই, কোনোটার মধ্যে আমার কটা জামাকাপড় রাখতেই হবে বাইরে, সবসময় জন্য আলমারি খুলে নেওয়া। আবার আলনাটা রাখি না, আলনা রাখার জায়গা নাই, তারপর যা ইঁদুরে অত্যাচার, এখানেই রাখা যায় না, এই সোফাটার ভিতরেই মনে করো কত ইঁদুরের বাসা। তো এগুলো আমি একটু গুছিয়ে রাখি। তো এখানে কুর্তিটাকে কালকে পরে গেছিলাম, তো আমি ভাবলাম এটা ধুয়ে দেই, সবসময়ের জন্য দুদিন পরছি আর কি কুর্তিটা। তো এখানে থাক কুর্তিটা। তো জামাকাপড় শুকায় না, যার জন্য এখানে ঘরের মধ্যে তার বেঁধে মনে করো জামাকাপড় মেলে দিতে হয়, তা ফ্যানটা চলে, ওতেই আর কি শুকায় যায় কিছু জামাকাপড়। তারপর পরের দিন যদি রোদ্দু হয় তারপরে মেলে দিতেই, আর না দিলে না হলে তো ওখানেই থাকে। তো যাই হোক, রোদ্দু হলে সুবিধা হয়। তো যাই হোক, আমি এখন ওই ঘরে চলে গেলাম। ওই ঘরে কয়েকটা জামাকাপড় যে ছিল ভিজা, কালকে ধুয়ে দিছিলাম, সেটা জানলা দিয়ে রেখে দিই, আমি ওই পাশে পিছন দিকে মেলে দিব, পিছন দিকে একটু রোদ্দু হয়েছে। তো এই চুড়িদারটা নিয়ে যাচ্ছি, একটু ভিজিয়ে দিই এটা। তো তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম। তো আমি রান্না করবো আর কি, কী রান্না করবো, আজকে আবার শনিবার নিরামিষ আছে। তো ভাবলাম একটু বটবটি ভাজা করি, আর কয়েকটা ঢেঁড়স আছে, তো ঢেঁড়সগুলো একটু সর্ষা বাটা দিয়ে চচ্চড়ি করি। আর পটলগুলো আছে, পটলগুলো এইভাবে খেতে ইচ্ছা করে না, আমি তো খাই, মানে আমার বাড়ির লোক খাইতে যায় না। তো আমি ভাবলাম যে না, পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটু রান্না করি। তো পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে করবো, আর ওই যে এই চচ্চড়িটা করবো। তো আমার ভাতটা উতলে গেছে, আমি দৌড়ে গেলাম ভাতের ঢাকনাটাকে ঠিক করে দিতে। তো এখন তো বর্ষাকালে সবজিগুলো খুব নষ্ট হয়ে যায়, পটলগুলো থাকলেও কেমন যেন একটা মানে জল জ্বলা হয়ে যায়। তো না, পটলগুলো কেমন যেন ভালো লাগে না খেতে আর কি। তো যাই হোক, আর কী করা যাবে, এইসব সবজি তো খেতেই হবে, যা সবজির এখন দাম। তো আমাদের নিজেদের দোকানের জন্য একটু খাওয়া হয় আর কি। তো মানে কেমন যেন হয়ে যায় একটু সবজিগুলো, তখন ওগুলো দিয়ে দেয়, তখন আমরা বাড়িতে আমরা খাই। ওগুলো তো আর বিক্রি হবে না, লোকে তো আর পয়সা দিয়ে ওগুলো কিনবে না। তো যাই হোক, সবজিগুলো খাওয়া হয় আর কি আমাদের সব রকম। তো রান্না করার থেকে দেখো সবজি কাটাটাই কিন্তু সময়টা একটু বেশি লাগতেছে। তো আমি এত রকম সবজি আগে কাটবো, তারপরে আমি আবার রান্না করতে যাবো। আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটাকে নামাই দিতে যাবো আবার। তো আমার ভাতও হয়ে গেছে, আলু পটলের তরকারিও হয়ে গেছে, পটল আলু পটল আর সোয়াবিন আর কি। তো আমি এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ঢেঁড়স চচ্চড়িটা, তারপর ভাজাও হয়ে গেছে আমার পটবটি ভাজাটা। তো ঢেঁড়স চচ্চড়িটা হলে হয়ে যাবে, আমি এখন সর্ষাটা বেটে দিই একটু, অল্প করে বেটে দেবো, বেশি সর্ষা দিব না। তো এমনি ঢেঁড়সগুলো খেতে ইচ্ছা করে না, তো সর্ষাটা দিলে মনে করো একটু টেস্টি লাগে খেতে। তো লঙ্কা চার পাঁচটা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষাটা কম নিবো, ওটা দিয়ে চচ্চড়ি বানাবো আর কি। তো দেখো রান্নাঘরে কিন্তু আমি অনেকক্ষণ থেকে রান্না করেই যাচ্ছি, তারপরে আবার বাইরেও কাজকর্ম আছে, এখানে জামাকাপড় কয়েকটা ধোবো, আবার এদিকে মনে করো স্নান করা আছে, পূজা দেওয়া আছে, অনেক কাজকর্ম আছে। তো পাটাটা আমি এখানে উপরে নিয়ে যদি মশলাটা বাটি তাহলে আমার সুবিধা হয়, তো ওই জন্য এখন উপরেই বাটি, আগে নিচে বাটতাম তো পেটে চাপ লাগতো, খুব অসুবিধা হইতো আর কি। তো উপরেই এখন নেই, একটু জায়গা করে নিয়েছি। তো পাটাটা নিচে নামিয়ে রেখে যে আমি শিলপাটাটা পাথরটা আর কি ধুয়ে রেখে দিলাম, জায়গাটা মুছে রেখে দিলাম। তো চচ্চড়িটা আমার প্রায় হয়ে আসছে, তখন আমি চচ্চড়িটা কড়াইয়ের মধ্যেই রেখে দিব, একটু জল অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব আর কি, প্রায় হয়ে আসছে আর কি। তো কয়েকটা বাসন ছিল বেসিনের মধ্যে, আমি এগুলো এখন ধুয়ে নিব, গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, তাইগুলো ধুয়ে রেখে। তারপরে এই যে নিচে যে বস্তাটা, মানে আমি নিচে দাঁড়াই যে রান্না করি, তো ওই বস্তাটা না ভিজে গেছে একদম, মানে ওই যে পাশের যে মানে আমার তো হাফ ওয়াল আছে,
হাফওয়ালের পরে তারপর টিন দেওয়া, টিনটা তো ওই যে আমার এদিকে সে বাসন মাজতে মাজতে পচে গেছে, তো ওইখান দিয়ে না জল ঢুকে, জল ঢুকাতে এই যে নিচে বস্তাটা ভিজে যায়। তো আমার রোজ দিন বস্তাটাকে আমাকে পাল্টিয়ে দিতে লাগে। তো যখন বস্তাটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়ে জায়গাটা একটু মুছে নিব, তো একটা ন্যাকড়া একটা বালতি নিয়ে আসলাম জায়গাটা একটু মুছে নেওয়ার জন্য। তো আমার এই যে গ্যাস সিলিন্ডারটা যে থাকে এইখানটাও মনে করো জলে ভর্তি হয়ে আছে। তো এখন আমার বেসিনের পাইপটা একটু ফুটা হয়েছে মনে হয়, নাকি কিসের থেকে যে বুঝতে পারতেছি না। তো বেসিনের পাইপটা মনে হয় আমার পাল্টাইতেই হবে। তো দেখো আমি জামাকাপড় কেচে স্নান করে আমি চলে আসলাম ঠাকুরটাকে পূজা দিতে। তো আমি আজকে ঠাকুরকে ফুল দিব না, কেন ফুল পাই নাই, ওই জন্য আর শুধু সাদা ফুল আমি কোনো ঠাকুরকে দিব, কোনো ঠাকুরকে দিব না, তো কোনো ঠাকুরকেই ফুল দিব না আর কি। তো যাই হোক, আমি ফুল ছাড়াই আমি এরকম ধূপকাঠি ধরিয়ে দিলাম একটা। তো সব ঠাকুরগুলোকে আমি একটু স্নান করিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি চলে আসছি এদিকে একটু, তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা মা মেয়ে। আমি যে হাইটে একটু ওই যে আমার ব্লাউজটা বানাইতে দিছিলাম যে সেই ব্লাউজটা অনেক দিন থেকে আনতে যাচ্ছি না, তো আমি ভাবলাম এখানে হাঁটতে হাঁটতে এদিক থেকে আসি। তো আমাদের একটু বাজারের এদিকে আর কি হনুমান মন্দির আছে একটা বড় সড়ো হনুমান মন্দির আর কি। তো ওইখানে খুব পূজা টুজা সবাই দেয়, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেয়, ধূপকাঠি মোমবাতি সব রকম দেয় আর কি, রোজ দিনই আর কি আসে সবাই দিতে। তো আমি তোমাদেরকে মন্দিরটা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো অন্ধকারে যদিও ভালো দেখা যাচ্ছে না, এর আগেবার কিন্তু আমি পূজা দিতে আসছিলাম এই মন্দিরে। তো আমার আরেকটা ব্লগে দেওয়া আছে পূজার মানে ইয়েটা। তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এখানে একটু আগাই, তারপরে টোটো পাইলে টোটোতে উঠে আমরা চলে যাব। টোটো আমরা পাই গেছি, আমরা টোটোতে উঠে গেলাম। তো এইখানে আমাদের আরেকটা কালী মন্দির তোমাদের আরেক দিনকে শেয়ার করেছিলাম আরেকটা ভিডিওতে আর কি। তো এইখানে দেখো বিয়েতে মানে বিয়ে একটা আসছে আর কি, বউ আর বর মনে হয় প্রণাম করতে আসছে। তো এই কালীবাড়িতে সবাই আসে আর কি, কোনো বিয়ে হইলেই এখানে আসে প্রণাম করতে সবাই মিলে। তো আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, তো ভাবলাম রাস্তাটা শেয়ার করবো না তোমাদের কাছে। দেখো এত ভালো লাগতেছে, তো এরকম রাস্তাটা দেখলেই মনে হয় কি রাস্তায় থেকে যাই, এত ভালো লাগে দেখতে রাত্রেবেলাটা। তো রাত্রেবেলায় বেশিরভাগই আমি এদিকে আসি। তো আমাদের তো আসতেই হয় এখানে মোড়ের মধ্যে, দোকান আছে দোকানে আসতে হয়, তারপরে যে কোনো জিনিস কিনতে আসতে লাগে, তারপরে কিছু বানাইতে দিতে আসতে লাগে। যেমন ব্লাউজটা বানাইতে দিছি ওইটা নিয়ে যাচ্ছি এখন। তো ব্লাউজটা তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারবো কি না জানি না, কালকে করবো নাহলে শেয়ার। তো এই রাস্তাটা দিয়ে বেশিক্ষণ যাব না, একটু পরে ওই দিক দিয়ে নিচে রাস্তাটা দিয়ে যাব। তো আবারও রাত্রেবেলায় আমি তোমাদের কাছে চলে আসলাম। তো দেখো এখানে শর্টকাট একটা আমি সবজি বানাচ্ছি। শর্টকাট বলতে কি এখানে আমি সব আদা, তারপরে জিরার গুঁড়া, টমেটো সব সম্বার দিয়ে দিলাম, সাদা জিরা সম্বার দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এখানে প্রেশার কুকারে আমি সব সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, ওল কচু, আলু আর হচ্ছে তোমার লাউ, কাঁঠালের বীজ মনে হয় দিয়েছি। তো দিয়ে এই যে আমি সেদ্ধ করে নিয়ে তারপরে এটা সম্বার একবারে দিয়ে দিলাম ঢেলে এখানে সম্বারটা। তো এখন একটুখানি ফুটিয়ে নিব, তাহলে সবজিটা হয়ে যাবে, মানে এটা শর্টকাট একটা সবজি। তো ভিডিওটা এই পর্যন্তই, শুভরাত্রি।